ভাই চুল কাটার পরে তো রিগ্রেট কেন ফিল হয় ভাই? ওকে সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও অফ সাভেজ সিনজু। ভাই ব্যাকগ্রাউন্ডটা জাজ করো না, জাজ আমার কন্টেন্টটাকে করো। কন্টেন্টটাকে জাজ করে বলো যে ভাই ঠিক হচ্ছে না খারাপ হচ্ছে, কোথায় ভুল হচ্ছে সেটা কমেন্টে জানাও। লাস্ট প্রায় 3-4 ভিডিও ধরে আমি বাইকের কন্টেন্ট বানিয়েছি, সেকেন্ড হ্যান্ড বাইক, সেকেন্ড হ্যান্ড ইউজড বাইক ইন আওয়ার সিটি দুর্গাপুর, যেগুলো খুবই রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল ছিল এবং দারুণ রেসপন্স পেয়েছি। তার সাথে সাথে আমার মনে পড়েছে যে আমি সেকেন্ড হ্যান্ড কারসেরও ভিডিও বানাই। তোরা কিছুদিন আগে একজন কমেন্ট করেছিল যে সেকেন্ড হ্যান্ড কার দেখাও সুশান্ত সাভেজ সিনজু, তো হ্যাঁ আজকে একটা নতুন ভিডিও যেটা সেকেন্ড হ্যান্ড কারের ওপর, ওটা ফুল চেক করো। অ্যান্ড যে শোরুমটায় যাবো, শোরুমটা আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা খুব ভালো রেসপন্স, প্রায় 7K+ ভিউজ রাইট নাও, থ্যাংক ইউ ভেরি মাচ 7,000 মানুষকে। তো হ্যাঁ একটা আপডেটেড ভিডিও আসছে, তো চলো শোরুমে যাওয়া যাক, মাঝখানে হালকা করে একটু সিনেমেটিক হয়ে যাক, লেটস গো। বস, ইন্ডিয়াতে একটা কার ওন করা মানে কোনো মামুলি ব্যাপার না। যারা এখন একটা কার ওন করে ইন ইন্ডিয়া, তারা এখন বলতে পারে ওয়েল সেটেলড হিসাবে। তো ম্যাক্সিমাম ব্যাপারটা মনে হয় কি যে অনেকজন অ্যাফোর্ড মানে কিনতে চায়, ইচ্ছা তো থাকে, বাট যেমন প্রাইস হাইক হচ্ছে গাড়ি মানে ঠিকঠাক অ্যাফোর্ডেবল হয় না। তার উপরে এই ইএমআই এর ব্যাপার বা একটা লোনের ব্যাপার, সেটাতে তুমি বাউন্ডেড হতে থাকো। তো এখন ম্যাক্সিমাম লোক ফার্স্ট হ্যান্ড কারের থেকে এখন প্রেফার করে সেকেন্ড হ্যান্ড কার। কারেন্টলি আমি আছি রেওয়া মোটরস, এই ভিডিওতে 6টা গাড়ি আমার সামনে প্রেজেন্টলি দাঁড়িয়ে আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই স্টকটার মধ্যে, আজকে যে স্টকটা দেখাতে চললাম তোমাদের সবাইকে, সেই স্টকটার মধ্যে সবচেয়ে মিনিমাম রেঞ্জের কার, বাইক নয় কার, হচ্ছে 90,000-এ, ₹90,000-এ। ভিডিও শেষ পর্যন্ত দেখো ভাই, আমি মানে মিস করে গেলে কিন্তু বলবে না সুশান্ত তুমি বলো নি কেন, সাভেজ তুমি বলো না কেন। একদম সামনে হচ্ছে চতুরঙ্গ মাঠ, চতুরঙ্গ মাঠ থেকে একদম সোজা এসো, সোজা এসে একদম লেফট সাইডে পড়বে গাড়ির শোরুমটা, দেখতে পাচ্ছ রেওয়া মোটরসের টোটাল স্টক এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সামনে হচ্ছে তাদের অফিস। জাস্ট স্টকটা চেক আউট করো, 1, 2, 3, 4, 5, and 6। তো আজকে স্টকের ফার্স্ট গাড়ি যেটা হচ্ছে সুজুকি আর্টিগা। যেমনটা জানি বস, মারুতি সুজুকির গাড়ি মানে হার্ডি গাড়ির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যানুফ্যাকচারার অফ কার। তো সেইখানে থেকে বলতে পারো যে গাড়িটা কতটা সাকসেসফুল হয়েছিল। এবং এই যে গাড়িটা সুজুকি আর্টিগা, ওয়ান অফ দ্য টপ সেলিং কার বলতে পারো, এটা টোটাল হচ্ছে সিলভার ইন কালার। এই যে অ্যাট্রাকশন আমার যাচ্ছে সেগুলো হচ্ছে হুইল, আফটার মার্কেট হুইল কভার্স অ্যান্ড অ্যালয় যেগুলোকে বলে। এটা হচ্ছে ব্যাক ইন্টারফেসটা, অ্যান্ড এটা হচ্ছে আর্টিগা LDI ডিজেল মডেল গাড়ি, তো বুঝতে পারছো এফিশিয়েন্ট কতটা এফিশিয়েন্ট হতে পারে। সো এটা হচ্ছে টোটাল এর আউটলুকটা, তেমন কোনো ভাই মেজর ইস্যুস আমি কিন্তু দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে, খুবই টপ নচ কন্ডিশনে আছে। অ্যান্ড এই যে ক্রোম ফিনিশগুলো দিয়েছে গ্রিলসটা এবং এনে সাইড মিররটা মানে অপটিমাম লাগছে দেখতে। তো ভেতরে একবার আমরা ইন্টেরিয়ারটা চেক আউট করে নিই। ফার্স্ট অফ অল এর যে গেটটা একবার চেক আউট করতে পারো কতটা সুন্দর কন্ডিশনে আছে। তো চলে এসেছি আমরা গাড়ির ড্যাশবোর্ড কনসোলে, ফ্রন্ট সিটে চলে এসেছি। যেমনটা দেখতে পাচ্ছি স্টিয়ারিং হুইলটা ভাই অপটিমাম, একটা স্টিয়ারিং কভার আছে, সুন্দর কন্ডিশনে আছে। অ্যান্ড এখানে একটা মিউজিক প্লেয়ার, এটা অ্যাডিশনাল মিউজিক প্লেয়ার বা তেমন কিছুরই সেটিং আছে বাট কিছু নেই যেহেতু। 1, 2, 3, 4 এসি ভেন্ট, ডুয়াল টোনের ইন্টিরিয়ার, অ্যান্ড সিট কন্ডিশন যদি তুমি দেখো, সিটের কন্ডিশন যদি একবার চেক আউট করো, জাস্ট চেক দিস আউট, ডুয়াল টোনের সিট, ওকে। অ্যান্ড বলতে পারো যে 60%-এর কন্ডিশন ঠিক আছে, সত্যি কথা বলছি 60%-এর কন্ডিশন ঠিক আছে। অ্যান্ড গাড়িটা যেহেতু একটু পুরনো আছে তো তাই বুঝতে পারছো সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে ভাই একটুখানি তুমি তো পাবে। দেন আমরা ব্যাকে চলে যাবো, ব্যাকের কন্ডিশনটা একবার জাস্ট চেক আউট করো কতটা অপটিমাম আছে। এখনও অনেক জিনিসের প্লাস্টিক উতরেনি, তো সেই হিসাবে বুঝতে পারো কতটা মেনটেন্ড ছিল। হ্যাঁ উপরটা হালকা হোয়াইট থাকে, সেটা উপরটা হালকা ব্ল্যাকিশ হয়ে গেছে ডিউ টু ডাস্ট বা এরকম নোংরার জন্য। অ্যাজ ইউ ক্যান সি যে গাড়িটা চলেছে হচ্ছে 75,496 কিলোমিটার, একদম লেজিট যেটা সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। হচ্ছে সুজুকি আর্টিগা, এটা হচ্ছে 2015-এর মডেল, 2025 পর্যন্ত ট্যাক্স আছে, অ্যান্ড 2022 পর্যন্ত ইন্স্যুরেন্স আছে। অ্যান্ড সবচেয়ে ফ্যাক্ট ব্যাপার হচ্ছে এই গাড়িটা, এটা হচ্ছে ডিজেল মডেল, অ্যান্ড ডিজেলে এফিসিয়েন্ট যেমন কি জানো এফিসিয়েন্সি একটু বেশি হয়, তো সেই হিসাবে দিস ইজ অপটিমাম। অ্যান্ড এর যদি তুমি মাইলেজ জানতে চাও, মাইলেজ কত, 24 কিলোমিটার পার লিটার, ইয়েস 24 কিলোমিটার পার লিটার। অ্যান্ড এটার আস্কিং প্রাইস হচ্ছে 5,80,000, যেটা কি নেগোসিয়েবল। যদি এখানে এসে কথা বলো এবং শপে ভিজিট করো তাহলে প্রাইসটা 19-20 একটু ফল হতে পারে। সুজুকি আর্টিগার পর চলে আসবো আমরা সুজুকি ব্রেজার মধ্যে। ইয়েস, সুজুকিরই অন্য একটা টপ হিট মডেল সুজুকি ব্রেজার, মানে সবাই জানে যে গাড়িটা কতটা সাকসেসফুল হয়েছে। এবং এই গাড়িটার কন্ডিশনটা দেখো কতটা সুন্দর একবার আছে, তো একবার টোটাল আউটলুকটা একবার চেক করে নিই, দেন ইন্টেরিয়ারে যাবো, দেন যাবো হচ্ছে ডিটেলসে। যে ক্রোমের যে গ্রিলটা দেখতে পাচ্ছ, কিছুটা জিপ কম্পাসের থেকে ইন্সপায়ার হওয়া,
কিছুটা পুরোটা না কিছুটা জিমি কম্পাসের থেকে ইন্সপায়ার হওয়া, দেনে টোটাল সাইড প্রোফাইলটা একবার জাস্ট চেক আউট করো কতটা সুন্দর কন্ডিশনে আছে। ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছ টোটাল গেটটা ফুল ব্ল্যাক ইন কালার, অ্যান্ড এখানে অটোমেটিক উইন্ডো কন্ট্রোল আছে, অটো লক আছে, সেন্ট্রাল লকিং আছে, সেটা একটা খুব বেনিফিশিয়াল জিনিস। নিচে স্পিকার্স, হালকা ডাস্টিং আছে, সেটা কোনো বড় ব্যাপার না, হালকা খরচা করলে ভাই সব ডাস্ট উড়ে যাবে। দেন চলে আসবো হচ্ছে ড্রাইভিং কনসোল, হচ্ছে একটা দুটো তিনটে চারটে চারটে এসি আছে। এসির কথা আমি কেন বেশি বলছি, ভাই গরমকাল চলে এসছে তো সেই হিসাবে এগুলো একটু কাজে দেবে। মাঝখানে একটা যেমন দেখতে পাচ্ছি মিউজিক প্লেয়ার, খুবই সুন্দর কন্ডিশনে একটা মিউজিক প্লেয়ার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হালকা এই সিটগুলোর ওপর সিলভার জাস্ট স্ট্রাইপগুলো রয়েছে, এটা আরও এনহ্যান্স করছে লুকটা। ব্যাক কন্ডিশনটা একবার দেখো, সিটের কন্ডিশন কিন্তু ঠিকঠাকই আছে। অল রাইট, এটা হচ্ছে ড্রাইভার প্যানেল থেকে যেমনটা দেখতে পাচ্ছ এরকম পয়েন্ট অফ ভিউ কিছুটা হবে। স্টিয়ারিং হুইলটা ভাই সুন্দর কন্ডিশনে আছে, যে কভারটা আছে এখনও ঠিকঠাক আছে, বলবো না খারাপ আছে। অ্যান্ড যেমনটা দেখতে পাচ্ছ কত কিলোমিটার ড্রিভেন, তো এটা হচ্ছে 69,202 কিলোমিটার হচ্ছে ড্রিভেন, অ্যান্ড খুবই পারফেক্ট টপ নচ কন্ডিশনে কিন্তু এই ইন্টেরিয়ারটা আছে। মানে এটা বলছি না যে সুশান্ত সব গাড়িকে ভালো বলছে, নয় বস, অ্যান্ড এটা সত্যি খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবার সিট দেখো, ইন্টেরিয়ার দেখো, এখানে ম্যাটটা দেখো, ম্যাটটারও কত সুন্দর কন্ডিশন বস। এখানে এসি কন্ট্রোলার, মিউজিক কন্ট্রোলার সবই রয়েছে, এখানে একটা ক্যাবিনেট রয়েছে, ওফ দেখলে জিনিসটাকে, এই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, এই ডিটেলস এবার জানি আমরা। সো এবার কথা বলবো হচ্ছে গাড়িটার ডিটেলস। এটা হচ্ছে সুজুকি ব্রেজা DDIS মডেল, ডিজেল মডেল, আবারও বলছি ডিজেল মডেল। কেন ডিজেল মডেলের একটা অ্যাডভান্টেজ হচ্ছে ভাই হাই এফিসিয়েন্সি, ইয়েস, অ্যান্ড এটা যদি তুমি মাইলেজ শোনো আই গেস তুমি শক হয়ে যাবে। এটার মাইলেজ, যে এই মডেলটা তোমাকে এখন দেখাচ্ছি যেটার মধ্যে আমি আপাতত বসে আছি, সেটার মাইলেজ হচ্ছে 22 কিলোমিটার পার লিটার। তো এটা হচ্ছে 2020 মডেল, ইয়েস একদমই লেটেস্ট বলতে পারো, 2025 পর্যন্ত ট্যাক্স আছে। এটা যে ইন্স্যুরেন্স আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্টি, অ্যান্ড এটার আস্কিং প্রাইস হচ্ছে 7.90 লাখ, যেটা কি নেগোসিয়েবল, অফকোর্স নেগোসিয়েবল। তো দোকানে ভিজিট করো, বলো সার্ভিস সেন্টার ভিডিও দেখে এসেছি, তাহলে একটু 19-20 কম হতে পারে, বুঝেছো। এবার দেখবো হচ্ছে ওয়াগনার, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম একটা গাড়ি আছে। এটা হচ্ছে গাড়িটার ইন্টেরিয়ারটা, যেমনটা দেখতে পাচ্ছ টোটাল ব্ল্যাক ইন কালার, অ্যান্ড সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস লাগলো হচ্ছে এই সিটগুলো, বাই সেই কন্ডিশনে আছে, অ্যান্ড এর ইন্টেরিয়ারটা অল টোটাল কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে। বাস আছে, সেটা হচ্ছে ওয়াগনার VXR এর মধ্যে। আগে দুটো আমি ডিজেল দেখালাম, এটা হচ্ছে পেট্রোল, 2011 গাড়ি। বাট ব্যাপারটা হচ্ছে গাড়িটা ফর সেল নেই স্যাডলি, অ্যাজ বিকজ আমাদের ভিডিও দেখেই কোনো এক ভিউয়ার্স এসছে, আমি সাবস্ক্রাইবার এসছে, সে কন্ট্যাক্ট করেছে এবং এই গাড়িটাকে এখান থেকে ভাই পারচেস করেছে। তো হ্যাঁ, সেটাই আমাদেরকে যে শপের যে ওনার বললো যে তোমাদের ভিডিও থেকে একজন ভিজিট করেছিল আমাদের শপে এবং তার এই গাড়িটা পছন্দ হয়, এবং এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে 2,45,000 ছিল, অ্যান্ড গাড়িটা নেগোসিয়েট হয়ে এসছে। 3 সেকেন্ড দিলাম, বলো নেগোসিয়েটে কত এসছে, 1, 2, 3, এটা নেগোসিয়েট হয়ে এসছে 2,35,000-এ, ইয়েস 2,35,000। স্যাডলি গাড়িটা ফর সেল নেই, বাট তাও আমি একবার আউটলুক দিয়ে দেবো যে কীরকম স্টক তারা এখানে রাখে। প্রথমত বাইয়ের ইন্টেরিয়ারটা এত সুন্দর, মানে আমি বলবো না যে নতুনের সাথে কম্পেয়ার করো, বাট সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি ভিডিও বানিয়েছি এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি অনেক দেখেওছি, তো সেই অনুযায়ী এর ইন্টেরিয়ারটা টপ ক্লাস, আই উইল গিভ 4 out of 5। অল রাইট, তো চলে এসেছি আমার একটা গাড়িতে যেটা প্রত্যেকটা ভিডিওতে বহুতই ডিমান্ডিং থাকে, অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, তোমরাও কমেন্ট করো যে সুশান্ত সার্ভিস ইঞ্জিন তোমরা অমনি দেখা অমনি দেখা অমনি দেখা। বস নিয়ে চলে এসেছি একটা সুন্দর অমনি, এটা হচ্ছে সুজুকি অমনি, বহুতই ডিমান্ডিং যেটা বললামই। তো এর একবার আউটলুকটা চেক করে নাও, তো এটা হচ্ছে এর ফ্রন্ট প্রোফাইলটা, গাড়িটার সাইডের কন্ডিশন কিছুটা এরকম, মেজর ইস্যুস তেমন কিছু নেই যে বিশাল মেজর বড়ো সড়ো কিছু ইস্যুস, হালকা স্ক্র্যাচেস, হালকা ডাস্টিং, এসব জিনিস ভাই প্রত্যেকটা গাড়িতে থাকে, অ্যাজ বিকজ তুমি সেকেন্ড হ্যান্ড গাড়ি পারচেস করছো, সেই জিনিসগুলো একটু কনসিডারেবল হয়। তো এই হচ্ছে এর ব্যাক প্রোফাইলটা, মারুতি সুজুকি অমনি ই, অ্যান্ড এ হচ্ছে কিছুটা তার লেফট প্রোফাইল, যেমনটা দেখতে পাচ্ছ এ হচ্ছে গেট, গেটের কন্ডিশন ঠিকঠাকই আছে, হালকা ডাস্টিং। এবার হচ্ছে আমরা ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে হালকা এই যে স্টিয়ারিং হুইলটার কভারটা হালকা একটু করুন অবস্থা, মানে চেঞ্জ করে নিলে জিনিসটা ভাই আবার চাকাচাক হয়ে যাবে। দেন চলে যাচ্ছে হচ্ছে এর বাকি কনসোলটাতে, কোনো MP3 প্লেয়ার বা মিউজিক প্লেয়ারের মধ্যে নেই, এসি ভেন্টস নেই, অ্যান্ড এটা ড্রিভেন যেমনটা দেখতে পাচ্ছি 44,495 কিলোমিটার, অ্যান্ড এটা হচ্ছে কিছুটা এর সিটের কন্ডিশন, ব্ল্যাক অ্যান্ড রেডের একটা সুন্দর কম্বিনেশন রয়েছে। সে এর ব্যাকের কন্ডিশন যেমনটা বললাম, রেড অ্যান্ড ব্ল্যাক কালারের একটা সুন্দর সিটের কম্বিনেশন রয়েছে, হালকা ডাস্টিং, মানে ডাস্টি যেটা রয়েছে সেটা আমার চোখে লাগছে, কেন কি গাড়িটা রাস্তার পাশে যেহেতু দাঁড়িয়ে আছে না, সেই অনুযায়ী ধুলো একটু উড়বে বস। অ্যান্ড তাছাড়া যদি বলো ফ্রেমের কোনোরকম কোনো ডেন্টিং বা কোনোরকম বেন্ড নেই,
সুন্দর রুফটপটা রয়েছে, একদম কন্ডিশন রুফটপ, কোনো নোংরা আবর্জনা নেই, ভালো কন্ডিশনে আছে। তো ভাই সবচেয়ে মেন ব্যাপার এই সুজুকি ওমনিটার প্রাইস কত, প্রাইসের আগে বলে দিই এটা হচ্ছে 2013 গাড়ি এবং এটা হচ্ছে পেট্রোল ভ্যারিয়েন্ট, যেটাকে তুমি এলপিজি আর সিএনজিতে কাস্টমাইজ করতে পারো। অ্যান্ড এটা আস্কিং প্রাইস হচ্ছে, গেস করো, 3 সেকেন্ড দিলাম আবার, এটার আস্কিং প্রাইস হচ্ছে ₹1.8 লাখ। 2013 গাড়ি, 1.8 লাখ হচ্ছে আস্কিং প্রাইস, প্রাইসটা অবভিয়াসলি নেগোসিয়েবল হবে, দোকানে ভিজিট করো বা কন্ট্যাক্ট করো, প্রাইসটা 19-20 ফল হবে। তো এটা হচ্ছে ডিটেলসটা। অমনি ভাই আমার মতো যারা পছন্দ করো বা ভালোবাসো গাড়িটাকে, জলদি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, কন্ট্যাক্ট করে গাড়িটাকে জলদি এখান থেকে নিয়ে যাও। ওকে, এরপর চলে আসবো আমরা সেকেন্ড লাস্ট গাড়ি, আচ্ছা সামনে যাই, সেকেন্ড লাস্ট গাড়ি মারুতি সুজুকি অল্টো K10। আউটলুকটা দেখো, বাইরের প্রোফাইলটা ভাই, কন্ডিশন একদম ঠিকঠাক, বাস একদম নতুনের সাথে কম্পেয়ার করো না, বাস তাহলেই হলো। টায়ার কন্ডিশন মোটামুটি 50%-এর মতো আছে, 40-50%-এর মতো টায়ার কন্ডিশন আছে। এর ব্যাক প্রোফাইলটা অল্টো K10, ইউ ক্যান সি, এটা হচ্ছে K10-এর ইন্টেরিয়ারটা, গেট একটা ভালো মোটামুটি অবস্থায় আছে, অতটাও পুরনো নয়, অতটাও নতুন নয়, এটাও বলবো যে হ্যাঁ মানে হালকা স্ক্র্যাচেস অ্যান্ড একটু ময়লা ভাই রয়েছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি বুঝতেই পারছো। দেন চলে আসবো সিট কন্ডিশনে, সিটের কন্ডিশনে মোটামুটি 30-40% ঠিকঠাক আছে। ড্রাইভিং সিট থেকে বসে কিছুটা লুক এরকম, স্টিয়ারিং হুইলের কভারটা মোটামুটি ঠিকঠাক আছে যেমনটা দেখতে পাচ্ছি। দেন চলে আসছে হচ্ছে কনসোলটা, এই কনসোলটার সবচেয়ে খাসিয়াত ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আফটার মার্কেট একটা স্ক্রিন টাচ ডিসপ্লে, সবচেয়ে অ্যামেজিং ব্যাপার ভাই অল্টোতে। আমার মনে হয় যে খুব কমজনই দেখেছে যে এখানে আফটার মার্কেট এরকম লাগানো রয়েছে। তো হ্যাঁ, ওটার মানে এই গাড়িটার সাথে এই জিনিসটা তুমি ভাই পাচ্ছ, সেটা একটা বেনিফিটস রয়েছে। দেন চলে আসছে এসি ভেন্টস 1, 2, 3, 4। চলে যাবো ব্যাকের, একবার দেখবো যে ব্যাকটা কত সুন্দর বা কি অবস্থায় রয়েছে। তো এই হচ্ছে ব্যাকের সিট কন্ডিশন, যেমনটা বললাম 30-40% ভাই ঠিক আছে, এমনও না যে কাজ চালানো যাবে না, কাজ চলে যাবে। প্রেজেন্টলি যে গাড়িটার ভেতরে আমি আছি সেটা হচ্ছে অল্টো K10 LXI মডেল, পেট্রোল ভ্যারিয়েন্ট, হ্যাঁ 2011 গাড়ি এটা। অ্যান্ড এটা সবচেয়ে খাসিয়াত যেটা বললাম, একটা স্ক্রিন টাচ, অ্যান্ড্রয়েড স্ক্রিন টাচ আছে যেটা আফটার মার্কেট লাগানো হয়েছে, এটা একদিকে বেনিফিট বলতে পারো। অ্যান্ড এটা ড্রিভেন হচ্ছে 64,926 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 65,000 ধরতে পারো। অ্যান্ড এটা আস্কিং প্রাইস হচ্ছে ₹1.85 লাখ, যেটা কি নেগোসিয়েবল, যদি এখানে ভিজিট করো বা কথা বলো হালকা 19-20 ভাই নেগোসিয়েট হবে। আজকের এপিসোডের বা আজকের ভিডিওর শেষ গাড়ি যদি বলতে চাও তো সেটা হচ্ছে সুজুকি অল্টো। অ্যান্ড এটার প্রাইসটা বলবো, তার আগে একবার এর আউটলুকটা একবার চেক আউট করে নিই। তো এটা হচ্ছে টোটাল আউটলুকটা, ব্লু ইন কালার, খুবই একটা অ্যাট্রাক্টিং কালার বলতে পারো। অ্যান্ড বাইরের প্রোফাইলটা মোটামুটি ঠিকঠাকই আছে অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ড হ্যান্ড কার্স। অ্যান্ড এই হালকা এখানে রঙটা ফেড টাইপের হয়ে গেছে হালকা, ওকে মানে খুঁত থাকলে বা সেটাও আমি ধরাবো, যদি ঠিক থাকে সেটাও আমি ধরাবো। এটা হচ্ছে তার লেফট সাইডের প্রোফাইলটা, এই হচ্ছে গেটের কন্ডিশন, কোনো রকম ভাই তেমন বড়ো সড়ো মেজর ইস্যুস নেই যেটা গেটের থাকে, হালকা ছোটো 19-20 স্ক্র্যাচেস রয়েছে, বাকি সব মোটামুটি আগে যেমন আসতো ম্যানুয়াল উইন্ডো কন্ট্রোলার, এখন চলে এসছে ভাই অটোমেটিক, কিন্তু তখনকার দিনে ম্যানুয়ালটাই বিশাল ব্যাপার। ড্রাইভার সিট থেকে দেখতে কিছুটা এরকম লাগছে, প্রথমে হচ্ছে সুন্দর একটা স্টিয়ারিং হুইলে কভারটা ভাই খুবই ওপি কন্ডিশনে আছে, আমি এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন চলে আসবো হচ্ছে এর ড্যাশবোর্ডে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 4টে এসি। দেন চলে আসছে একটা আফটার মার্কেট মিউজিক প্লেয়ার, তাকারার একটা আফটার মার্কেট মিউজিক প্লেয়ার, এসি কন্ট্রোলিং ভেন্ট। এটা হচ্ছে এর সামনের প্রোফাইলটা, যেমনটা দেখতে পাচ্ছ খুব ঠিকঠাক কন্ডিশনেই আছে। দেন চলে যাবো হচ্ছে রুফটপটা, রুফটপটা একবার দেখে বলো বস কেমন, আমি তো বলছি তোমরাও দেখে বস বলো, আমি তো বলবো খুব ঠিকঠাক কন্ডিশনেই আছে। অ্যান্ড দেন হচ্ছে এর সিটগুলো, ব্ল্যাক লেদার সিট, খুবই ভালো কন্ডিশনে, ঠিকঠাক কন্ডিশনে, এমন না যে ভাই ছেঁড়া ফাটা আছে, কিন্তু আমার সিটগুলো দেখে মনে হলো যে হ্যাঁ এগুলো এখনও হেলদি আছে। দেন চলে যাবো এর ব্যাক প্রোফাইলে, ব্যাক সিটের প্রোফাইলে, তো ব্যাক সিটের প্রোফাইলটা কিছুটা দেখতে এরকম। তো গাড়িটা চলে হচ্ছে হচ্ছে 52,790, জানি না কতটা ভিজিবল, বাট অনেকটাই অন্ধকার হয়ে গেছে বলে জিনিসটা বোঝানো যাচ্ছে না। তোমরা সবাই ওয়েট করেছিলে যে এই গাড়িটার ডিটেলস কত, এটাকে এত চিপেস্ট কেন বলছি, ব্যাপার হচ্ছে এটা হচ্ছে অল্টো, মারুতি সুজুকি অল্টো 2001-এর মডেল, ইয়েস 2001-এর মডেল, এটা হচ্ছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়ার গাড়ি, মানে যে ফার্স্ট হ্যান্ড যে ফার্স্ট ওনার ছিল সে পুরুলিয়াতে রেজিস্টার্ড, এই গাড়িটা পুরুলিয়াতে রেজিস্টার্ড আছে। অ্যান্ড এটা আস্কিং প্রাইস হচ্ছে ₹90,000, এটা কি নেগোসিয়েবল, 90,000টাও নেগোসিয়েবল, মানে তুমি ভাবো, তুমি আবার লিটারালি ভাবো যে 90,000টা নেগোসিয়েবল। অ্যান্ড এটা সবচেয়ে খাসিয়াত ব্যাপার হচ্ছে এটা 1 বছরের ইন্স্যুরেন্স আছে, যেটা বেনিফিটস। সো হ্যাঁ, এটাই ছিল আজকের স্টকের, আজকের ভিডিওর লাস্ট কার। তো প্রত্যেকটা গাড়ির ডিটেলস আমি শেয়ার করেছি, যদি মিস করেছো একবার স্কিপ করে গিয়ে পেছনে চেক আউট করো, ডিসক্রিপশনে সবগুলো ডিটেলস দিয়ে দেবো। তো 6টা গাড়ি আজকের স্টকের, আজকের ভিডিওর, আজকের শোরুমের,
তো আশা করি সব ডিটেলসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ব্যাপার হচ্ছে যে অনেক ভিডিওতে একদম কমেন্ট করে যে প্রাইস খুব হাই, প্রাইসগুলো একটু বেশি বলে, তারা খুব বেশি মার্জিন নিয়ে গাড়িগুলোকে সেল করে। ব্যাপার হচ্ছে ভাই তারাও বিজনেসম্যান, তারাও বিজনেস করতে বসেছে। ব্যাপার হচ্ছে যে ওটাই তাদের ফাইনাল প্রাইস নয়, তুমি এসে কথা তো বলো, কথা বলে জিজ্ঞেস তো করো যে এটা প্রাইসটা কতটা নেগোসিয়েট হতে পারে। যেমনটা দেখালাম হচ্ছে ওয়াগনারটা, অ্যান্ড সেকেন্ডলি বলতে যাচ্ছে সব গাড়িগুলোর মধ্যেই ইএমআই অ্যাভেলেবেল আছে, এক্সেপ্ট যে গাড়িটা আমি লাস্টে দেখালাম যেটা 90,000 আস্কিং প্রাইস, এই যে ওইটা, এই গাড়িটার মধ্যে কোনো রকম ইএমআই অ্যাভেলেবেল না। মানে এরকম চিন্তা ভাবনা করছো যে গাড়ি কিনবো, অ্যাজ বিকজ লাস্ট ভিডিওতে অনেকজনের এরকম ডাউট ছিল যে অ্যাড্রেসটা কোথায়, দোকানটা কোথায়, শপটা কোথায়, সুশান্ত হেল্প মি হেল্প মি হেল্প মি, আমি হেল্প করছি, অ্যাড্রেস আমি দিয়ে দিলাম ডিসক্রিপশনে, গুগল লিঙ্ক দিয়ে দিলাম, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ভাই কোনো রকম যদি ইস্যুস হয় মোবাইল নাম্বারে কল করো ডাইরেক্ট, মানে তাদের যে ওনার আছে ওনারের সাথে কন্ট্যাক্ট হবে, তাকে জিজ্ঞেস করো যে তোমার দোকানটা কোথায়, আমি গাড়ি কিনতে চাই। তো এই হচ্ছে ব্যাপার, প্রাইস সব নেগোসিয়েবল, ইএমআই অ্যাভেলেবেল আছে, এক্সেপ্ট দ্যাট 90,000 কার। তো ইয়া এটাই ছিল ভিডিওটা, সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। যদি ভিডিও ভালো থাকে এটা লাইক কমেন্ট ডাউন বিলো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এই নিয়ে আমি তিনবার ভিডিওটা বানাচ্ছি কিন্তু ঠিকঠাক করে হচ্ছে না, জানি না কেন এই সকাল সকাল ঘুম থেকে উঠলে বা এই হয় সারাদিন ঘুম পাচ্ছে কি আর বলবো। তো হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, খুব কাছাকাছি আসি 2K, আমরা 2K হয়ে যাবে আশা করি এই মান্থে, আশা করি হোপ সো। অ্যান্ড আর সবজি যে চ্যানেল একটু মডারেশন করবো, একটু চেঞ্জ অফ কন্টেন্ট হবে, একটু অন্য ধরনের কন্টেন্ট ট্রাই করবো, দেখবো কেমন করতে পারছি বা কেমন বানাতে পারছি। তো সেটার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, তো করে নাও জলদি এক্ষুনি এই যে রেড কালার বাটন ফ্রি। তো হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই। ভাই আবার করোনা বেড়ে গেছে তো চুপচাপ মাস্ক অ্যান্ড স্যানিটাইজার নিয়ে ঘুরবে পকেটে, টাটা চলো।